সাংবাদিক হত্যায় রাম রহিমের যাবজ্জীবন। স্বঘোষিত ধর্মগুরু গুরুমিত রাম রহিমকে এবার সাংবাদিক রামচন্দ্র চট্টোপাধ্যায় হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর সিবিআই বিশেষ আদালত। সে সঙ্গে এ মামলায় আরও তিনজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির হরিয়ানার পঞ্চকুলার সিবিআই আদালত থেকে এ দণ্ড দেন। এর আগে শুক্রবার সাংবাদিক রামচন্দ্র চট্টোপাধ্যায়কে হত্যায় রাম রহিম সহ চারজনকে দোষী সাব্যস্ত করেছিলেন আদালত। তখন বলা হয়েছিল 17 জানুয়ারি এই মামলায় রায় দেওয়া হবে। সাজাপ্রাপ্ত আর তিনজন হলেন কুলদীপ সিং, নির্মল সিং ও কৃষ্ণলাল। এ তিনজন হরিয়ানার আম্বালা কারাগারে বন্দী। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে সন্ধ্যায় রোহতকের সোনারিয়া কারাগারে থাকা রাম রহিম এবং দোষী সাব্যস্ত আরও তিনজনকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করে এ রায় দেন আদালত। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলছেন, রাম রহিমের রায়কে কেন্দ্র করে হরিয়ানার পঞ্চকুলা এবং শিরসাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেই সঙ্গে আদালত এলাকায় নিরাপত্তা সম্প্রসারিত করা হয়। পুলিশ বলছে আদালতের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আদালত থেকে আসা যাওয়ার বিভিন্ন রাস্তা ব্লক করে দেওয়ার ঘোষণা আছে। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করছে পুলিশ। হরিয়ানা রাজ্যে সরকার জানিয়েছে ডেরা সাচা সৌদা ধর্মীয় গোষ্ঠী কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না করতে পারে তার জন্য সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। 51 বছর বয়সী রাম রহিম তার দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে 20 বছরের কারাদণ্ড পেয়ে বর্তমানে কারাগারে আছেন। 2017 সালের জানুয়ারি থেকে তিনি কারাগারে। 2002 সালে শীর্ষায় সাংবাদিক রামচন্দ্র চট্টোপাধ্যায়কে হত্যার অভিযোগ আনা হয়েছিল রাম রহিমের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছিল ডেরা সাচা সৌদা প্রধান রাম রহিমের নির্দেশেই এ সাংবাদিককে হত্যা করা হয়। পরে 2007 সালে রাম রহিমকে অভিযুক্ত করে এই মামলার চার্জশিট জমা দেয় সিবিআই। এছাড়াও তার বিরুদ্ধে বহু অপকর্মের অভিযোগ আছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। সাংবাদিক রামচন্দ্র চট্টোপাধ্যায় রাম রহিমের নানা অপকর্ম তুলে ধরেছিলেন তার পেশাদারিত্ব দিয়ে। প্রিয় দর্শক, নিত্য নতুন সকল খবর আপডেট পেতে এখনই লেটেস্ট বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন। এছাড়া আমাদের সকল খবর খুঁজে পেতে এখনই সার্চ করুন youtube.com/latestbanglanews। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।